লোকেরা সব টিএমসি কেন আমরা বিজেপি করেছি এখন কি বলছো এখন বাড়ির ভেতর ঢুকেছে ঢুকে লাথি মেরে সব ভাঙচুর করে জিনিসপত্র সব টেনে ফেলে নরে কীর্তি করেছে স্যারেরা সব তো দেখালাম আর এবারে আমার দু বছরের একটা নাতনি আর দু মাসের একটা নাতি বৌমা দুজনার দুকলে করে ধরে কাঁদ কাঁদছে আর ও উনি কী করেছে বেইগেনে ফেলে দিতে গেছে আমি এমনি ফেকাতে গেছি আমার হাতে বাড়ি মেরেছে লাস্টে আমি আঙুল তুলে প্রতিবাদ করতে যে আমরা কী অন্যায় করেছি আমাদের ওপরে এরম অত্যাচার কেন পার্টি কি লোক করে না একটা নিয়ে কি খেলা হয় তাহলে তা যেরম ছাপা ভোট নেই তোরম তো নেই পার্টি করতে পারতে তাহলে কেন এইগুলো করলে এই বলে তখন বললে রাত্রে ঢুকে সব কটারে রেপ করে ছাড়বো এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নি যখন কে কোথায় গেছে তোরা বল না তো আজকের খবর হয়ে যাবে বলে সেই সে চলে গেছে এখন রাত্রে ঢুকবে কি কি করবে আমার একটা জার ওরকম দেবড়ে নে যাচ্ছে বলে ওর ধর কেউ নি ও একলা বোঝাচ্ছে ওর ধর বলে আমার যাটা দেবড়ে দেবড়ে নে যাচ্ছে আর দেবড়ে নেজাতি গিয়ে ও মানে দৌড়ে গিয়ে পাশের বাড়ির একটা বাড়িতে ঢুকে তারা ওর মানে বাঁচালো দেখুন বিজেপিরা যে অভিযোগ করছে যে মেরিগঞ্জ দু নম্বরে যে বিজেপিদের যে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বা তৃণমূল এলাকায় যে তাণ্ডব করছে এটা সম্পূর্ণ ভিত্তিক অভিযোগ কারণ ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং সম্পূর্ণ শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে সাধারণ মানুষ ভোট দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের প্রতি রাস্তা আছে সেই ভোটে আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এ নিয়ে আমরা এলাকায় কোনো রকম অশান্তি বা কোনো রকম ঘরবাড়ি ভাঙচুর এটা সম্পূর্ণ বিজেপির একটা মিথ্যা রটনা এবং এই গুজবকে কেন্দ্র করে তারা এলাকায় একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে এবং এই নিয়ে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এরকম ঘটনা ওখানে ঘটেনি আপনার নাম আমার নাম শিবানী নস্ক কি ঘটনা ঘটল ঘটনা হচ্ছে ওরা প্রথমে আমাদের বাড়িতে এসেছে এসে আমাদের বাড়ির ভেতর ছেলেদেরকে খুঁজছে আমরা বলছি আমাদের এখানে ছেলে নেই বলে তোদের ঘর দর ভাঙচুর করে আমরা এখান দিয়ে চলে যাবো আমরা আমাদের দোষটা কোথায় তোরা এখানে বিজেপিটা করছিস কেন হ্যাঁ বিজেপি করবি কিসের জন্য তোরা হ্যাঁ তোরা তোদের কি মানে কি বলে তোরা এখানে যে বিজেপিটা করছিস তোদের কি স্বার্থ আছে হ্যাঁ কে আছে তোদের তোদের এখানে কেউ নেই তোরা বিজেপি করছিস তোদের কে সাহায্য করবে কে তোদের আজকে মেয়েরা ফেলে তোদের এখানে সহযোগিতা করবে কে এটা হচ্ছে টিএমসি নেতারা কুরবান আছে হাবিবার আছে হাবিবার রয়েছে কি সৈরত আছে পিজুস আছে হাসার আছে আছে গণেশ ভূত আছে গ্রামের নাম হচ্ছে রাত্রে এসে তোদের ব্যবস্থা করে দেবো তোদের কি করার করে তোদেরকে আমরা রেপ করে চলে যাবো ওইখান থেকে আমরা রাত্রিবেলা বেলা আসছি এসে তোমাদের কি করার আমরা করে দিয়ে যাচ্ছি তোমার কোন বাবা আছে তোমরা তোমাদের বাবাদের ডেকে নাও

চিন্তা করতে ইনতারনে খবর সবাইকে জানা আছে সব সব মানুষ সব সব ত্রিশজন সদস্য চার ভাই আর যেমনি চার ভাই সব পুরো হস্তান্তর করছে

বাড়ি এই দুহর হরা বাড়ি এই সব তোলনা করে দিয়ে যাচ্ছে দূর

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট